What started as a phase has become a growing trend. I guess what I can follow is my self-delusion. Cut me a piece, just a piece of that. Good morning, everyone. Welcome back to my channel. And look who's here with me. My makeup artist, my wedding makeup artist, Vidal. All the way from Oslo on the food of SJ. So, tripod ni ekdom ready. Kenona ajke amra ekta shoot korte cholechi. So, ki korbo ki na korbo, it will be a surprise, of course. আর আমিও জানি না ও কি করতে চলেছে হিজ গোনা গিভ মি আ টোটালি ডিফারেন্ট লুক আর আমরা মানে একসাথে করছি কাজ সো আমার আই থিংক আমার অ্যানিভার্সারিটা লাস্ট কাজ ছিল আমাদের তো আজকে করব ওর সাথে আবার শুট ফুট করব কি করব কি না করব সবই তো দেখতে পাবে সো আমি গিফট নিয়ে এসেছি গিফট নিয়ে এসেছি ওকে ও মা তাড়াতাড়ি রেডি হয়ে আসি আমি ড্রেসটা তাড়াতাড়ি পরে আসি পরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে হয়নি এখনো হেয়ার খানিকটা করে রেখেছে তারপরে আরো করবে হ্যাঁ জাস্ট ক্রিম টাইপের করে রেখেছে এরপরে কার্ল হবে তো ও আমাকে নতুন একটা হেয়ারস্টাইল দিতে চলেছে যেটা ও আমার উপর ট্রাই করেনি সো ওটা তো এক্সাইটেড ওটার জন্য আমি আর আমার মুখে পুরো একেবারে আলো আর অন্ধকার দুটোই একসাথে পড়ছে কিরকম ভূতের মতো লাগছে বাট এরকম লাগছে না আমাকে অ্যাকচুয়ালি এটা জাস্ট ওই রিং লাইটটার জন্য লাগছে তো চলো বাকি মেকআপটা এখন করা যাক আমাদের আই মেকআপ ইজ অলমোস্ট ডান এখনো আমার মাসকারা এই সমস্ত গুলো বাকি তো আই মেকআপটা খানিকটা এরকম লাগছে উইচ ইজ লুকিং ভেরি গুড মানে কিউট লাগছে বেশ ব্যাপারটা আর পুরো মেকআপ না হলে বুঝতে পারবে না লুকটা কিরকম আসতে চলেছে হেয়ার ফেয়ার এখনো অনেক বাকি অলরেডি এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে তো আমাদের আর দু ঘন্টার মতো হয়ে যাবে আমাদের মেকআপ অলমোস্ট হয়ে গেছে আইব্রো হয়ে গেল আইস পুরোপুরি হয়ে গেছে এবার জাস্ট হালকা পাতলা এদিক ওদিক বাকি তারপরে আমাদের পুরো লুকটা কমপ্লিট হয়ে যাবে মেকআপ কমপ্লিট শুধু লিপস্টিকটা বাকি তারপরে হেয়ারটা করলেই হয়ে যাবে তোমরা জানাও দেখে কিরকম কি লাগছে আমার তো বেস মেকআপটা ভীষণ ভালো লেগেছে প্লাস আই মেকআপটাও খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ প্রিটি প্রিটি লাগছে একটু তো তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে এই যে আমার মেকআপ আর্টিস্ট এখন খাচ্ছে এই যে অ্যাসিস্ট্যান্ট স্ট্যান্ড নেই বলে রিং লাইট নিয়ে দাঁড়িয়ে রয়েছে কি
একটা ওয়েভ, এটা জাস্ট একটা কার্ল ফিনিশ দেবে ও আমাকে, তো দেখা যাক কি রকম কি আসে। মেকআপ আমাদের হয়ে গেছে সব পুরো রেডি, মেকআপ জাস্ট হেয়ারটা হলেই হয়ে যাবে। অ্যাডভান্স হেয়ার করতে গেলে হেল্প লাগে, যেটা আমাদের অ্যাসিস্ট্যান্ট করছে এখন। যদিও ও অ্যাসিস্ট্যান্ট না, ও তো ফটোগ্রাফার, কিন্তু ও অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে এখন হেয়ার এর জন্য। ও এখন অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই। টানা দুদিন ধরে আমার হেয়ার করার পরে এই এসছে আমার হেয়ার। তাও আমাকে হাত দেওয়া যাবে না, স্ট্রিক্টলি মানা। তো দেখতেই পাচ্ছো একটা মানে এরকম টাইপের হেয়ার করার জন্য কতটা ধৈর্য বা কিছু মানে দরকার হয়। আমি তো মনে হচ্ছে ঘুমিয়ে পড়বো এখন, মানে আমার চোখ বন্ধ হয়ে আসছে। ও দেখতে দেখতে ঘুম পাচ্ছে। আমি পুরোপুরি রেডি, হেয়ার আমার হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছো বাবা ও পেছনে রিং লাইট নিয়ে দাঁড়িয়ে রয়েছিস। তোমরা জানাও কেমন লাগছে আমার লুকটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আই থিঙ্ক আমি মানে এই লাইটে পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছে না, বাট ওরা নেবে ক্যামেরায় শ্যুট করবে, সো সেগুলো তো থাকবেই। আর ইনস্টাগ্রামে আমার আইডিতে বাবা তোরা মারপিট করছিস কেন, আমাকে যারা যারা ফলো করনি আমি সব দেব। তো যেটা বলছিলাম ইনস্টাগ্রামে ফলো করবে, আর এরা পাগলামি করছে, বাদ দাও এদের কথা। ফটো একটা ঝলক দেখাচ্ছি তোমাদেরকে, দিস ইজ দ্য কাইন্ড অফ ফটো, দিস ইজ দ্য নক্ষত্র মডেল। জানি আমি এই ভিডিওটা ও রাখবে না, ও যদি মানে কি বলবো, ওর ইউটিউব যদি ও ভালোভাবে চালাতে পারে রাখবে। দেখো তোমরা তোমরা নিজেরাই বলো, এটাকে নক্ষত্র মডেলের মতোই মনে আছে তো, ক্যাচ না কাইপ লাইট, ঠিক আছে। ভিকি কৌশল, ইফ ইউ আর ওয়াচিং দিস, আই এম ইওর সেকেন্ড অপশন, আই নো অবভিয়াসলি, প্লিজ দাই ছেড়ে তো তোমরা আর না যাচ্ছে না ছেড়ে দে। আমার যাই হোক, তোমরা দেখে তো বুঝতে পারছো যে আমি কি পরিমাণে খাটাখাটনি করে এফোর্ট দিয়ে লুকটা করেছি। ইনফ্যাক্ট ওরা যখন ফটো তুলছে তখন ভীষণ কষ্ট হচ্ছে ওদের, আমি দেখতে পাচ্ছি যেহেতু আমি রয়েছি সামনে। তো যাই হোক, তোমরা প্লিজ ভিডিওটাতে লাইক করে দিও, কেননা ওরা খুব খাটাখাটনি করে ভিডিওটা করছে। আর তার থেকে বড় কথা হলো তোমরা জাস্ট জানিও মানে কেমন হয়েছে, কমেন্টে প্লিজ জানিও কেমন কি লাগছে। আর এর ভিডিওটা আপলোড করার আগে যদি আমরা ছবিগুলোকে দিয়ে দেব তো দুটো তিনটে ছবি মানে অ্যাটাচ করে দিই। একদম একদম। তোমরা দেখো এই যে ফাইনাল লুক, পুরো একটা ওয়েব, হলিউড ওয়েব হেয়ার করেছি আর কি, উইথ গ্লাম একটা সফট লুক। তো হেয়ারটা যদিও এ হয়ে গেছে কারণ আমরা অনেকক্ষণ আগে করেছিলাম, তো যাই হোক তবুও যথেষ্ট যেটুকু আছে। দেখো দেখে সবাই জানিও কেমন হয়েছে, পুরো ক্লোজ। হ্যাঁ এই পাশে তাকা, সামনে দিকে তাকা। তোমাদের কাজ হয়ে গেছে, ওরা এখন চলে যাচ্ছে, খেলেও না, এই নিয়ে যাচ্ছি তো, হ্যাঁ খাবার নিয়ে যাচ্ছে, এই যে মা বিরিয়ানি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাহলে দাঁড়া বাইরে এসে ভিডিও, বাইরে ভিডিও ভালো হয় ওই জন্য। টাটা, আজকে ওয়েদারের কারণে আর হচ্ছে কি দেরি হওয়ার জন্য আমরা খেতে পারিনি, কিন্তু এটা নিয়ে যাচ্ছি আমি আর অল্প গিয়ে খাবো। ঠিক আছে, তোমরা সবাই ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে কিন্তু। একদম, টাটা।